দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকার সম্পদ অর্জন এবং পাচারের অভিযোগে সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান ও আওয়ামী লীগের তিন সাবেক এমপির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন তিন সাবেক সংসদ সদস্য হলেন চুয়াডাঙ্গা এক আসনের সোলায়মান হক জোয়াদ্দার দিনাজপুর তিন আসনের ইকবালুর রহিম ও মাগুরা এক আসনের মোহাম্মদ সাইফুজ্জামান শেখর দুদক জানিয়েছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রাথমিক সত্যতা পাওয়ায় কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত নেই এদিকে শেয়ার বাজার কেলেঙ্কারি অবৈধ জুয়া ব্যবসা সোনা চোরাকারবার কারবার ও কাকড়া ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আত্মসাত ক্রিকেটে ম্যাচ ফিক্সিং এবং অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে তদন্ত চেয়ে দুদকে অভিযোগ জমা দিয়েছে এক আইনজীবী